السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیعات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا حدی لہ واشهد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ واشهد ان محمد نبدہ ورسولہ صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما کذیرہ يا ايها الذين امنوا اتقوا الله قاتقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحم ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم تو দিনী ভাতৃমন্ডলী আল্লাহ রব আলমিনের প্রশংসা এবং ফিয়ার রসুল সাল্লাহ সাল্লামের উপর সালাহাত সাল্লামের পর আজ বৃহস্পতিবার দোসরা রবিউল আউয়াল চোদ্দশো ছেচল্লিশ সিজির মোতাবেক পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা বিষয়বস্তু তৌহিদের প্রকার ভেদ বা তৌহিদ কত প্রকার ও কী কী এই তহিদ সম্পর্কে আরো কয়েকটি আলোচনা বিগত এই মাসে বা বিগত সপ্তাহগুলিতে করেছি আর বাকি এই আলোচনার মাধ্যমে আমরা জানব যে তহিদ কত প্রকার এবং কি কি এবং সেই প্রকারগুলির সংজ্ঞাই বাকি এবং তার মাধ্যমে যাতে করে সার্বিক জীবনে আমরা তৌহদ প্রতিষ্ঠা করতে পারি উদ্দেশ্য হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহর তহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে কারণ জানাই যদি ভুল থাকে অথবা জানা অসম্পন্ন থাকে তাহলে ইমান ইসলাম অসম্পন্ন থেকে যাবে বা ভুল থেকে যাবে আর তহিদ হচ্ছে সবচেয়ে তো বড় আবাদত আল্লাহকে এক জানা এক মানা এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে এটি সবচেয়ে বড় এবাদত সমস্ত এবাদত বন্দে গিয়ে তখনই এবাদত যখন সেটা তৌহিদ ভিত্তিক আল্লাহ এক আল্লাহর এবাদত হবে শুধু তাতে আল্লাহর এবাদত হলো আর জীবনে শিরক থেকে গেল তাহলে সেসব এবাদত হচ্ছে শির্ক তখন আর এবাদত তার নাম থাকে না যেমন কেউ সেজদা করেছে সেজদা তো এবাদত কিন্তু আল্লাহকে করলে সেটি এবাদত আর আল্লাহ ছাড়া অন্যকে করলে সির্ক সেটি সেটিকে কখন এবাদত বলবেন না সেটি শির্ক এবং সেই ব্যক্তি মশেক দোয়া করা মূল এবাদত মগজ কিন্তু দোয়া আল্লাহর কাছে করলে এবাদত আল্লাহ ছাড়া অন্যের কাছে যদি কেউ কিছু চাই দোয়া করে আল্লাহ এছাড়া অন্যকে আহ্বান করে অসাধারণ কিছু পাওয়ার জন্য চাওয়ার জন্য তাহলে তার নাম শিরখ হে আল্লাহ রহম করো এবাদত হে আল্লাহ তুমি মাফ করো হে আল্লাহ তুমি আমার রোগ ভালো করো এবাদত আর দুআও হল এবাদা কিন্তু ইয়া ওস মাদত শিরক এবং ওই ব্যক্তি মুশরিক হে দেবী দেবী রক্ষা করো হ্যাঁ লক্ষ্মী রুজির মালিক শিরক মুশরেক সে ব্যক্তি লক্ষ্মী রুজির মালিক কেউ যদি বলে তাহলে যদি শির খায় তাহলে কেউ যদি বলে যে খাজা বাবা হ্যাঁ বাবা উদ্ধার করে দেয় খাজাবার দরগায় গেলে খালি হাতে কেউ ফিরে আসে না সে মুশরেক একই রকম কোনো পার্থক্য নেই তো আমাদের দেশের অধিকাংশ মানুষদের ধর্মকর্ম হচ্ছে শিরক মিশানো ধর্মকর্মা সুতরাং এবাদও তার থাকে না সেটা শিরকি জীবন মুসির কি জীবন হয়ে যায় যার ফলে জান্নাতের পথে নেই জাহান্নামের পথে গেছে। এত কষ্ট করে নান খায়রাত করে আর হজমরা করে আর ফরজের সাথে কত যে নাফাল নফল নামাজ পড়েছে কিন্তু কোনো কাজে আসবে না লাইন আস আকাল তার নাম সিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায় কথা লম্বা না করে তহিল কত প্রকার ও কি কী সংক্ষেপে আগে বলে দিই তৌহিদ হচ্ছে তিন প্রকার প্রথম কথা তার আগে তাহলে তৌহিদ কাকে বলে তৌহিদ ওয়াহাদা ইয়াহেদ ও মানে এক সাপ বলে সাব্যস্ত করা ওয়াহেদুন থেকে ওয়াহেদুন আহাদুন থেকে হচ্ছে তৌহিদ ওয়াহাদা ইয়াহেদু বাবে তাফেদ এ হচ্ছে তার মাস্তার তার সঙ্গা কি ওলামার মতে এفرادুল্লাহ تعالیবে মা ইখতাসসু বিহি মিনাল উলুহিয়াতি ওয়া রুবুবিয়াতু ওয়া আল আসমা ওয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এক মনে করা এক জানা এক মানা ওই সমস্ত বিষয় যেগুলি তার সাথে khas সেগুলি তার অন্য কারণ নয় কি সেগুলি মিনাল অলুহিয়া এবাদুত বন্দিগি এবাদত কার চলবে স্বামীর চলবে কার চলবে না নেতার চলবে কাউকে চলবে না মানে অবধিয়া এলাহ মানে হচ্ছে মাবুত আল্লাহ ইয়া আল্লাহ এলাহন মানে আবাদ আবদ মাহবুতন তো এবাদত বন্দেগী আল্লাহর সাথে হাস এই ক্ষেত্রে সমস্ত জন্য মানে আল্লাহর কাজগুলি প্রতিপালন আল্লাহ রবুল আলমিনের কাজগুলি আল্লাহর সাথে আরো কেউ করেন? হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে আল্লাহ ছাড়া কেউ জীবন দেয় আল্লাহ ছাড়া কেউ মারতে পারে হ্যাঁ ফোন করতে পারে কিন্তু মরণ তার হাতে নেই পর হাতে কোন কারে চেষ্টা করে অনেকে ব্যর্থ হচ্ছে তো আল্লাহর কাজ আল্লাহর সাথে খাস এক্ষেত্রে আল্লাহর একত্র যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে সেগুলি আল্লাহর সাথে সুনির্দিষ্ট করা আল্লাহর জন্য সুতরাং অন্যকে আপনি খালেক বলবেন না খালেক ভাই এটা জাহেলদের কথা ভাই হ্যাঁ না জাহেল মূর্খদের কথা রহমান ভাই মিস্টার রহমান না না মূর্খদের কথা বক্তাও বলছে দেশে হ্যাঁ সময় যে চঙ্গি আব্দুর রহমানের যুগ ছিল যখন মানে তার ফাঁসির যুগ সেই সময় একজন বড় বক্তা আল্লামা কথিত আল্লামা সে বলছে হ্যাঁ রহমান মিস্টার রহমান যদি আমাদের দেশের আলেম সমাজের ভাষা হয় তাহলে জনগণ কি জনগণ তাদের ভাই কখন হইতে পারে না তো এই ছিল তহিদের সংজ্ঞা তাহলে তহিদের সংজ্ঞাতে কিন্তু তিনটি তহিদের প্রকারভেদ চলে আসে তিন প্রকার তহিদ এক নম্বর তহিদ হচ্ছে তৌহিদুল দুই নম্বর হচ্ছে তৌহদুল তার অপর নাম এবাদা যেহেতু মানে অবুদিয়াত আল্লাহর গোলামি তৃতীয় হচ্ছে তৌহিদুল আসমা আসমান আসমা ইসমের বহু বচ্চন আল্লাহ অনেক নাম বলি আসমাউল হোসেন আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে আর প্রত্যেক প্রত্যেকটি নামের সুন্দর অর্থ রয়েছে যে অর্থটি বেরোচ্ছে সেটা আল্লাহর গুণ যেমন রহমান আল্লাহর নাম আর তার অর্থ হচ্ছে পরম করুণা তাহলে করুণা করা রহমত রহমান রহমত থেকে এই রহমত হচ্ছে আল্লাহর গুণ আমাদেরও মায়া আছে কিন্তু এতটুকু সামান্য হ্যাঁ কিন্তু আল্লাহর রহমত হচ্ছে অপরিসীম আল্লাহর রহমত দুনিয়া আখেরাত এবং সমস্ত সৃষ্টি কুলকে সামিল আর আপনার মায়া মামতা আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েতে সীমিত অন্য কারোর জন্য দয়া মায়া হয় না আপনার যদি হ্যাঁ মনের উল্টা হয় তাহলে সামান্যতম দয়া নেই তাহলে কত হ্যাঁ দয়া মায়া সংকীর্ণ আল্লাহর সৃষ্টি তাহলে তহিদের সংজ্ঞা হলো তহিদের প্রকরণ হয়ে গেল এখন বিস্তারিত শোনেন তহিদের শাব্দিক অর্থ বললাম হ্যাঁ ওয়াহাদা তহিদান মানে এক করা আল্লাহ রব আলমিনকে এক বলে ঘোষণা করা এক বলে জানা যে তিনি এক এক আহাদ আর এক বলে মেনে নেওয়া এবং তার একত্ব প্রতিষ্ঠা করা সার্বিক জীবনে কেউ কেউ তহিদে সংজ্ঞা করেছেন এতে কাদিক আল্লাহ এই বিশ্বাস করা যে আল্লাহ হচ্ছেন এক যার কোন শরিক নেই ফিরগুবিতে তার কাজে কোনো শরিক নেই অবলীহ তার এবাদবন্দিতে কোনো শরিক নেই ওয়াসমা সেভাতে তার গোনা বলিতে কেউ শরিক নেই তৌহিদের কথা যখন আমরা আলোচনা করি কোরআন সুন্নার আলেমরা সে আরব দেশ ওরাম হোক অথবা সারা বিশ্বে যেসব আলম আই কাম গুণ রয়েছে বাংলাভাষী যেসব কোরআন সুন্নাত সেই আকিদার মানহাজার অনুসারী সালাফি আলমাই কেরাম গুণ রয়েছেন তৌহিদের আলোচনা যখন করে তখন এক শ্রেণীর লোকের গায়ে চালা হয় এটা মুশরিকদের লক্ষণ তাদের ভ্রান্ত আকিদের লক্ষণ কারণ আল্লাহ কোরআনে সুরাজমানের বলেছেন

যদি এ কথা বলি তো গোটা কোরআন একেরিমি তৌহিদ এই বিষয়ে আগে আলোচনা হয়েছে একটি পয়েন্ট যে কোরআন একেরিমি গোটা নিয়ে হচ্ছে তৌহিদ এবং তৌহিদ সম্পর্কীয় আলোচনা তৌহিদ সংশ্লিষ্ট আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত সুরেফ আতে হাতে বুঝনে ওলা বুঝবে আর যে না বুঝবে সে অজ্ঞ যাই অজ্ঞতার তো কোনো ঔষধ নেই অজ্ঞতার ঔষধ হচ্ছে জ্ঞান জ্ঞান দিতে জ্ঞানের এতিম কোরআনে কেরিমে তৌহিদের দুটি দলিল বলি সুরা বাখারা আপনি একশো তেষট্টি আল্লাহ রব্ব বলে সাধ করেছেন আর এই আজকে দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম ওয়া এলা হুকুম এলাহ ওয়াহেদ তোমাদের মাবুদ হচ্ছেন এলাহু ওয়াহেদ ওয়াহেদ মানে কি ওয়াহেদ ইস আর বলছেন আর ওদের সাথে শিখেছেন তোমাদের মাবুদ এলা মানে মাবুদ তোমাদের মাবুদ তোমাদের উপাস্য হচ্ছেন এক এক এলা এক মাবুদ লা এলাহা এতটা তুই যথেষ্ট ছিল যে আল্লাহ এক লাহ ইল্লাহ তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই নেগেটিভ যাতে করে এই ধারণা নয় তাগিদ তার ছাড়া কোন সত্য মাবুদ নেই বাতিল মাবুদ যদি কারো এবাদত করা উপাসনা করে তাহলে সেটা ভ্রান্ত বাতিল হোয়ার রহমান উর রাহিম তিনি রহমান পরম মায় তিনি বড় দয়ালু আরও সোনেশ্বরাম মায়ে তাহাত্তর আল্লাহ স্বাদ করছেন লাফাদ কাফার আল্লাহ কালু ওই সব লোকেরা কাফের হয়ে গেছে কুফরি করেছে তারা ইন যারা বলেছে কালু যারা বলেছে আল্লাহ তিন তৃতীয় তিনের এক বলি না যে আপনি তিনজনের একজন হ্যাঁ তিনজন কোন কাজে জড়িত তার একজন তো খ্রিস্টান ধর্মের তৃতীয়বাদ এটাকে বলা হয় তসলিসি আকিদা সালাসা থেকে তৃত্ববাদের বিশ্বাস এটি কোরআন নাজেল হওয়ার নবিসাল্লামের আবির্ভাবের চোদ্দশো বছর যে চলে গেল তার আগেই এরা মুশ্রেক হয়ে গেছিল খ্রিস্টানরা সুতরাং এখানে একটি সংশয় নিরসন করে নেন কারণ অনেকে ধারণা করে যেন শিক্ষিত লোকরা বা পশ্চিমা মুখীরা বা পশ্চিমা দেশে বসবাসকারীরা ধর্মকর্ম করে মনে করে যে খ্রিস্টানরাও হ্যাঁ যদি আল্লা আল্লাহতে তো বিশ্বাসী পরকালে বিশ্বাসী তাদের যদি তারা যদি বিভিন্ন পাপ থেকে সমস্ত পাপ থেকে বেঁচে থাকি জানাবি চার কাছে গেল না তার ফোন করলো না তো মদ খেলো না তো জানা যাবে না প্রথম কথা সুদুল্লাহ কেলেমান্মদ দুটো পার দুটো অংশের নাম হচ্ছে কালেমা তাইবাদ এক আল্লাহ এবাদত বন্দী ঘোষণা আলাহ এলাহ ইল্লাল্লাহ আল্লাহ আলাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ আমার সত্যান এবং এক ব্যক্তিত্বের আদর্শের অনুসারী যিনি সারা বিশ্বের মানবতার জন্য রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তার তরিকা আমি জীবন যাপন করব তার তরিকা এবাদবন্দ এবাদত করবো আল্লাহর আর তরিকা ধরবো পদ্ধতি ধরবো রসউরুল্লাহ সাল্লাম কোনো একটা খ্রিস্টান পৃথিবীতে আছে মোহাম্মদ রসুল্লাহ মানে যেমন আমরা মৌসাকে মানি ঈসাকে মানি সমস্ত নবীকে মানে নাহলে কাফের হয়ে যাবো যদি কোনো মুসলিম বলে যদি একজন নবীকে মানে সে কাফের মুসলিম নয় চলে আসো এখানে এই সেন্টার পয়েন্টে চলে আসো আমরা তোমাদের সমস্ত নবী তোমাদের আমাদের নবী সব আমাদেরও নবী সব নবীকে মানছি মোসা ঈসাকে মানছি তোমরাও মোহাম্মদ রসুল্লাহ সাহেব কাল্লা রাস্তে মেনে নাও এবং যেইভাবে আসমানি কিতাব তৌরা তিনজিল আমরা বিশ্বাস করছি কোরআনে কেরিম আসমানি কিতাব মেনে নাও আর কোরআনে কেরিম বলা হয়েছে যে আগের নবীরা বিশেষ বিশেষ গোত্রের জন্য এসেছে নবী হয়ে কিন্তু শেষ নবী মহারা বিশ্বের জন্য রহমতুল্লিল আলমী বিশ্ব জাহানের রহমত হয়ে এসেছেন ইন্নি রসুল্লাহ সারা বিশ্বের মানবতার জন্য এসেছেন জিন এবং মানুষ সবার জন্য এসেছেন সুতরাং তোমরা মানুষ সুতরাং তোমরা নবী মেনে নাও তাহলে সমান হয়ে গেল

এক তো রসুল্লাহামের প্রতি ইমানে সেখানে কাফের হয়ে গেল কাফের হওয়ার একটি কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে তারা তৃতীয়বাদ বিশ্বাসী করার নাজল হওয়ার আগে থেকে মুশ্রিক জানাতে যাবে রেশাল অস্বীকারকারী জানাতে যাবে যাবে না হেনমন্যতায় ভুগবেন না পশ্চিমা মুখিয়ে জি পশ্চিমা সভ্যতায় ভেসে গিয়ে অথবা হ্যাঁ ইসলামের জ্ঞানের শোচনীয়তার কারণে ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ হইলে মুখটাকে বন্ধ রাখেন নাই কথা বলিয়েন না এলেম নাই কোন মন্তব্যকে কারা জান্নাতে যাবে কে জান্নামে যাবে এসব কথা বলিয়েন না দিনের জ্ঞান নাই তখন আল্লাহ বলছেন যে তারা কাফের কেন হয়েছে কারণ তারা কি বলেছে। আল্লাহ সালেস ও তৃতীয় আল্লাহ আল্লাহ এক আল্লাহ এলাহ বাবুদ আর আমার মریم এক মাবুত আর ঈসা এক মাবুত নাউজুবিল্লাহ মিন যালিম অতচ আল্লাহ বলছে আমামিন ইলাহিন ইল্লা ইলাহু ওয়াহিদ অতচ কোন সত্য মাবুদ নেই ইল্লা এলাহন ওয়াহিদ এক মাবুত ছাড়া এলাহন ওয়াহিদ মানে কি ওয়াহিদ থেকে তাওহিদ নয় আগে তো আসলো ইলাহ কো ইলাহু ওয়াহেত এখানে আসলো ওয়াহিদ ওয়াহিদ থেকে তাওহিদ না ওয়াও হা দাল থেকে তহিদ শব্দটি এসছে তহিদ করা অনেকের আছে সুরাই খাস কার মুখস্থ নাই বেদাতির মুখস্থ আছে আমাকে মাজার বুজের মুখস্থ আছে আহাদ আহাদ হামজা যে আলিফ যেটা দেশীয় ভাষা আলিফ বলি কিন্তু সেটা আসলে আরবি ভাষায় হামজা শুদ্ধ তো এটা ওয়াহাদুন ছিল আহাদুন আসলে ওয়াহাদুন ছিল ও ওটা হামজা হয়েছে আহাদ মানে এক ও একক এক ওয়াহেদুন মানে এক আহাদুন মানে এক তো আল্লাহ আহাদ তো কোরআনে তৌহিদ নেই কোরআনে তো আসমল শিখে তৌহিদ এখন কোরআন করিমের দুটি তিনটি আয়াত পেশ করলাম তারপরে এখন তৌহিদ ফিসা হাদিসের আলোকে তৌহিদ দেখেন অনেকে বলে তৌহিদের চর্চা এই কয়েকশো বছর আগে প্রথম ইভিনের টাইমে শুরু করেছে না

তিনি গভর্নর ও শাসক তিনি দায়ী ও তিনি মুফতি ও তিনি কাজী জজ ও প্রধান বিচারপতিও তিনি সবকিছু ইসলামের এরকমটাই হইতো তখন দীন দুনিয়া আলাদা ছিল না যে জজ হবে হ্যাঁ পশ্চিমা শিক্ষা শিক্ষিতরা আর শাসক হবে হ্যাঁ বিশেষ এক গোষ্ঠী হ্যাঁ যারা আর দুনিয়ার দুনিয়া নিয়ে মেতে আছে তারা যাদের দিনের দিন চর্চা করার সময় নেই আর যারা মুফতি হবেন বা আলেম হবেন দায়ী হবেন তারা দিন নিয়ে ব্যস্ত থাকবেন ব্যাস ভাগ করে দেয় এটা সেকুলারিজম দিন দুনিয়ার বিভাজন ভাগ করে বিভক্তি এটা সেকুলারিজম আলহামদুলিল্লাহ দেখেন সৌদি আরবে ক্লাস ওয়ান থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত লেখা পড়া দিন দুনিয়া দুটো একসাথে পড়াশোনা হচ্ছে দিন পড়া হচ্ছে দুনিয়া পড়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এটাকে যেন আরো বড় পরিসরে প্রতিটি মুসলিম দেশে বাস্তবায়নে তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে মুসলিম জাতির শাসকদেরকে নেতৃস্থানীয়দেরকে আল্লাহ রব্বুল সচেতন হওয়ার তৌফিক দান করেন ফরজ দায়িত্ব পালনে তৌফিক দান করেন দুনিয়া শিখাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন হ্যাঁ ইসলামের ইয়ে আর যদি ধর্ম শিখতে চাও যাও মাদ্রাসায় চলে যাও মাদ্রাসে পড়াশোনা করো দুনিয়া সম্পর্কে করলেন আপনি এটা ইসলাম সমর্থন করে না ইসলাম এর অনুমোদন অনুমোদন দেয় না আল্লাহ সঠিক দান করুন ইয়মান দেশে যখন পাঠালেন তাকে দায়িত্বশীল করে ইসলামের পক্ষ থেকে প্রতিনিধির সাল্লামের বললেন ইন্নাকা তাকদাম আলা কমে মিন আহলিল কিতাব তুমি একটি আহলি কিতাব জাতির কাছে যাচ্ছ সেখানে খ্রিস্টান বসবাস করে ইহুদিরা বসবাস করে মেজরিটি তাদের ছিল আর ইসলাম সেখানে পৌঁছেছে কিছু কিছু লোকের ইসলাম গ্রহণ করেছে ফালিয়া কোন আউ্বালাম মাতাদ ও হোম সর্বপ্রথম যেই বিষয়ের তুমি দাওয়াত দেবে আহ্বান করবে যে বিষয়ের দিকে সেটাই নয় যে হ্যাঁ চরিত্র গঠন করো হ্যাঁ গঠনমূলক কাজ করো মানুষের উপকার করো জনসেবা করো ইত্যাদি নয় সব নয় নামাজ পড়া শুরু করে দাও রোজা রাখা শুরু করে দাও দান করো না 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 কিসের শিক্ষা প্রথম মানে সর্বপ্রথম সর্বপ্রথম ও হোম যেদিকে তুমি দাওয়াত দিয়ে আহ্বান করবে সেটা হচ্ছে এলা আল্লাহ তৌহিদ যেন তারা কায়েম করে প্রতিষ্ঠা ওয়াখাদ ইয়াহেদু এই যে ইয়াহেদু জমা বহু বছরে ইয়াহেদু হে ইয়াহেদু ইয়াহেদু ইয়াদু দা না আল্লাহর তৌহিদ যেন তারা প্রতিষ্ঠা করে তহিদ যদি মানে তখন অন্য কিছু না হলে কিছু নাই তারপরে বলছেন সেটা যদি মেনে নেশাইনু মা তাও কালের জা লেগিটা যদি মেনে নেয় তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আন্না লা কাদিপস তার আলিহিম খাম শাস লাওয়া শিখ করলেই অমেন দিনের রাতে চব্বিশ ঘন্টা আলা পাঁচ অক্ত সলাদ ফরজ করেছেন দুই নম্বরে সলাতের কথা বলুন সেটা যদি মেনার আর ফাইন ও আতাউত আলি জালেক তাহলে ফালেম তাদেরকে জানিয়ে দাও আনল ইফতারজা আল আম আলীম জাকাতান জাকাত আল্লাহ ফরজ করেছেন তো উখা জমিন আদনী আফাত ওরাদুয়ালা ফোকার আহেন বিত্তবান স্বচ্ছল মুসলিমদের থেকে না হবে আর অসচ্ছল অভাবী মুসলিমদের মাঝে বিতরণ করা হবে মজলুমের দোয়া থেকে মাঝে এই দিয়ে হাদিস শেষ করে তাই না কারণ মজলিমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো আর পর্দা থাকে না আর একটি হাদিস দলিল হিসাব মিশ করি সঈদ মুসলিমের ষোলো নম্বর হাদিস নবী সল্লাহসলাম বর্ণনা করছেন বলছেন নবী সাল্লাহ বলেন বনিয়া ইসলাম আল হামস এই হাদিস তো জানা আছে কিন্তু ভাষার পার্থক্যের সাথে রয়েছে এতে কি রয়েছে এক নম্বর রয়েছে আলা আইয়া আল্লাহ এক নম্বর হচ্ছে আল্লাহর তহিদ যেন প্রতিষ্ঠা করে তৌহিদের স্বীকৃতি দান করে তৌহিদে বিশ্বাসী হাই তৌহিদের বাস্তবায়ন করে তৌহিদের প্রচার করে তহিদ আহ্বান করে রয়েছে আলী ইসলাম আল্লাহ শাহাদ আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ কারণ তৌহিদ প্রতিষ্ঠা তখনই হবে যখন এক আল্লাহ আহিল্লা সাক্ষ্য প্রদান করবেন ঘোষণা করবেন এবং মোহাম্মদাম রেসাল বিশ্বাসী হবে রেসাল ছাড়া তহিদ প্রতিষ্ঠা হয় না এইখানে শব্দ রয়েছে সহি মুসলিমে আল্লাহ আল্লাহ তাহলে হাদিসে আসলো না আসলো না তহিদের কথা জি সুতরাং বেদাতির কে জানিয়ে দেবেন যেন আর না বলে যে করোনা হাদিসে কোথায় তহিদের কথা আছে তহবা করে যেন ফিরে আসে আল্লাহ তওবা করা তৌফিক দান করো সংশোধনের তৌফিক দান করো তহিদের প্রকারভেদগুলি বললাম কয় প্রকার তৌহিদ রবু বিয়া তৌহিদ আর অলু আসমা আর তৌহিদুল আসমাফা তৌহিদ বিয়া কাকে বলে আমি খুব সহজ ভাষায় অনেকবারই বুঝেছি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি আছে না হলে অনেক বিস্তারিত কিতাব থেকে আলোচনা আকেদাদ তৌহিদ কিতাবু তৌহিদ প্রায় কাছাকাছি এক অক্ষর মতো পর্ব আছে অনেকে সেগুলো শোনার সময় নেই ব্যস্ততার যুগে সুতরাং একটি বিষয় ভিত্তিক আলোচনায় এই কথাগুলি আজকে আপনাদের সামনে পেশ করব আল্লাহ রবুল্লা আলমীর যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন এবং তৌহিদ সার্বিক জীবনে প্রতিষ্ঠা তৌফিক দান করেন তাহলে এক নম্বর হচ্ছে তৌহিদ আর রবু বিয়া রবু কথা রব থেকে এসছে রব রব কাকে বলা হয় যিনি প্রতিপালন করেন বা লালন পালন করেন এই জন্য রবের অর্থ হচ্ছে পালন কর্তা বা প্রতিপালক তাই না রবের অর্থ হচ্ছে প্রতিপালক বা পালন প্রতিপালন করা প্রতিপালন প্রতিপালন চিন্তা একবার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যেটা একবারে জিরোতে ছিল কিছুই ছিল না অস্তিত্বহীন শুক্রবিন্দু একসময় ছিল না তারপরে শুক্রবিন্দু তারপরে সেটা কি আকার ধারণ করলো বাঁধা রক্ত তারপরে সেটা হচ্ছে গোস্ত পিণ্ড তারপরে তাতে আকার ধন করো তারপরে রৌ সঞ্চার হলো তারপরে ভূমিষ্ঠ হলো তারপরে কত অসহায় দুর্বল হয়ে ক্ষীণ হয়ে ভূমিষ্ঠ হলো আর তারপরে সেটার গ্রোথ ধীরে 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 বাড়লো সবগুলি হচ্ছে রবু বিয়াতের কাজ এগুলি প্রতিপালন প্রতিপালন এগুলি আল্লাহ রবুল্লাহ তো আল্লাহর এই রব নামটি রবু বিয়াতের কাজটি মানে প্রতিপালন কাজটি সমস্ত অন্য অন্য যে কাজ আল্লাহ রয়েছে হ্যাঁ সবগুলিকে সামিল সৃষ্টি করা এটাও প্রতিপালন একটা দিক হায়াত দান করা আল্লাহ দিক তারপর এক সময় যখন এসেছে সৃষ্টি তখন এক সময় যাবে শেষ হয়ে যাবে মরণ দেওয়া সেটাও আপনার প্রতিপালন একটা দিক যে তোমার একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে এতদিন তুমি পৃথিবীতে আছো তারপরে যেতে হবে তোমার এখানে সমাপ্তি বোঝা গেছে না নিয়ন্ত্রণ পৃথিবীর নিয়ন্ত্রণ এটা আল্লাহর প্রতিপালন সবকিছুকে আল্লাহ নিয়ন্ত্রণ করছেন সমস্ত সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছেন আসমান জমিন নিয়ন্ত্রণ করছেন এর মাঝে যা কিছু রয়েছে সব কিছু কি আল্লাহর নিয়ন্ত্রণ করছে তদবির জি কিন্তু আমাদের দেশে সুফিদের আকিতে কি রয়েছে তহিদ আছে আল্লাহর জমিন পৃথিবীর চার কোনায় চারটা গস আবদাল বসে আছে আর তারা জমিনকে ধরে আছে শক্ত করে ধরে আছে হ্যাঁ যদি তারা ধৈরে না থাকে একটু ছেড়ে দেয় তাহলে আল্লাহ যত পাপ দুনিয়াতে হচ্ছে আল্লাহর গজবে সবকে উল্টে পাল্টে ধ্বংস করে দেবে আল্লাহ রাবুল আলম তো আল্লাহ ধ্বংস করে দেবেন এই গোস কৌতুবরা ধ্বংস করতে দেনে ধরে আছে এই শিরকি কুফুরি আঁকিয়ে দেন নিয়ে তারপরেও ইসলামের আশা করছে না দাবিদার তারপরে জান্নাতের আশা করছেন তারপরে জাহান্নাম থেকে রক্ষার আশা করছেন নবজবিল্লাহ বড় আক্ষেপ লাগছে এদের জীবনের উপর আমেলা তুন না কঠোর পরিশ্রম করে রিয়াজত করছো আর কত যে বাদবন্দি করছো কিন্তু শেষ পর্যন্ত তাসলা না আর জ্বলন্ত আগুনে ময় প্রবেশ করতে হবে এই মেহনত করে লাভ নেই প্রান্ত পথে মেহনত করে লাভ নেই কফিলের কাছে কাজ না করে মরুভূমিতে গিয়ে যে কোনো জায়গায় কাজে লেগে গেলেন আপনি বেতন পাবেন বেতন পাবেন না যে আপনাকে নিয়ে এসছে তার কাজ করে যার সাথে চুক্তি আছে তাহলে বেতন পাবে তার চাইতে যদি আপনি গুণ বেশি কাজ করে দেন আপনি যেখানে সেখানে এলো না এটা দিয়ে বুঝে আসে না আল্লাহ আমরা যেইভাবে কাজ করতে যেখানে কাজ করতে বলেছেন বলেছেন আর যেইভাবে যে আকিদা বিশ্বাস নিয়ে কাজ করতে বলেছেন সেভাবে না করলে কার কাজ হবে কোনো কাজ হবে না তো তৌহিদুর রবুবিয়া মানে আল্লাহর কাজে তৌহিদ সহজ ভাষে আল্লাহর কাজে তৌহিদ এই জন্য সংজ্ঞা করেছেন অলমাই কেরামগণ তৌহিদুর ইফরাদুল্লাহ তালা বে আল্লাহর কাজগুলিতে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা তৌহিদ মানে একত্র সহজ ভাষায় আল্লাহর কাজে আল্লাহর একত্র প্রতি আল্লাহর কাজ অনেক কুল্লা ইয়ামিন হোয়াফিস ফিশান প্রতিদিন আল্লাহ সুরায় রহমানে বলছেন প্রতিদিন আল্লাহ তার কাজে লেগে আছেন একে উঠাও একে নামাও একে সুখী করো একে দুঃখী করো একে সুস্থ করো একে অসুস্থ করো হ্যাঁ একে মারো একে এর বাড়িতে হাসি ফুটাও এর একে একে কাঁদাও ও আধা কা আবকা আমার কোরআনে কত কাজের কথা আল্লাহ বর্ণনা করেছেন সবগুলি কাজে আল্লাহ এক আল্লাহ আল্লাহ কাঁদান আল্লাহ 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 উঠিয়েছেন আল্লাহ হ্যাঁ যাকে নামিয়েছেন সেটাও পরীক্ষা আর যাকে উঠিয়েছেন সেটাও পরীক্ষা পকেটে পয়সা এসছে সেটাও আল্লাহর পক্ষ থেকে আর পয়সা হারিয়ে গেছে সেটাও আল্লাহর পক্ষ থেকে সবকিছু কিছু আল্লাহ যেমন কাল খলকে যেমন সৃষ্টি করা কার কাজ আল্লাহর কাজ অল মুলক আর রাজত্ব করা সারা পৃথিবীর মালিকানা কার হাতে আল্লাহর তদবির নিয়ন্ত্রণ সারা পৃথিবী আসমান জমিনের এবং এই আসমান জমিনে যা কিছু আছে ফেরেশতা হোক জিন হোক মানুষ হোক পোকা হোক আর সেটা দৃশ্য হোক অদৃশ্য দেখা যা কার না যাক অনেক কিছু রয়েছে অনেক জীবাণু রয়েছে আমরা দেখতে পাই না ভাইরাস দেখতে পাই না সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন রবিন এই জন্য ভাইরা সেখানে আছে আপনার মক্কা মদিনা যাচ্ছেন অনেকে অসুখে অনেকে কিছু হয় না কাকে ভাইরাস আক্রান্ত করতে হবে কাকে করতে হবে না কাকে করতে দেবো কাকে করতে দেবো না কল্লাই অফিসান আল্লাহ আল্লা আপনার কাজে লেগে আছে এটি হচ্ছে আল্লাহ আল্লাহর তৌহিদ এতে কারো ক্ষমতা চলে না কারো ক্ষমতা চলে মানুষ পয়সার বলে যদি রাজত্ব পেয়ে যেত তাহলে রাজা বাদশাহ আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আর লাইনে সিরিয়ালে যার আছে কেউ মরত না কেউ মর্থ না তাই না হয়ে যাচ্ছে বড় আশা করেছিল কত যে আশা ছিল এত দূরে পৌঁছি ওদের আশারই শেষ নেই সব শেষ সর্বনাশ কারণ তাদের হাতে কিছু নেই অসহায় মানুষ সবসময় অনুভব করে না যে আমি অসহায় যাদের অনেক হ্যাঁ অনেক ধন সম্পদ এবং অনেক প্রভাব প্রতিপত্তি অনেক ক্ষমতা তার কল্পনা করে না কিন্তু এমন কিছু মুহূর্ত আছে যে সময় প্রত্যেকে ক্ষমতা আমার চলে না এইরকমই হায়াত দেওয়া জীবন দেওয়া মরণ দেওয়া অনেকে পৃথিবীতে আছে মরণকে ডাকছে ডাকছে যে এক্ষুনি মরণ আসুক আসে না অনেক মূর্খ আত্মহত্যা করছে আর অনেকে কত যে ছটপট করছে মরে গেলে আরাম পেতাম আর অনেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে হাজার হাজার বছর বাঁচতাম আর এত সুখের সামগ্রী ছেড়েছ এক্ষুনি চলে যাব বয়স পঁচিশ তিরিশ আনি এক্ষুনি চলে যাব কিন্তু ধরে রাখা যাচ্ছে নিজেকে ধরে রাখতে পারছে না কাউকে ধরে রাখতে প্রিয়জনকে ধরে রাখতে পারছে না আল্লাহ কার হাতে সব আল্লাহ এগুলো আল্লাহর কাজ

আল্লাহ রব্বর ইউল এজুল্লাহ ফির নাহার ইউলুজুল নাহারা ফিল্লাই কখন রাতকে ছোট করছেন কখন রাতকে বড় করে দিচ্ছেন কখনো দিনকে ছোট করে দিচ্ছেন হ্যাঁ কোনো দেশে রাত একেবারে হ্যাঁ অল্প সময়ের কোনো দেশে দিন তো দিন সব সময় থেকে যাচ্ছে কোনো যাতে রাত তো রাত থেকে যাচ্ছে কার কাজ এগুলো সব আল্লাহর কাজ বলে শেষ করা যাবে না এক কথা সুতরাং এর বিপরীতকে যদি বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে আল্লাহ ছাড়া কোনো পৃথিবীর মালিক আছে আল্লাহ ছাড়া কেউ নিয়ন্ত্রণকারী আছে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ দাতা আছে দাতাকে আমার বাবার দান এই মেয়েটি আমার বাবার দান হ্যাঁ এবার গিয়েছিলাম চাদর চড়ে এসছি তো বাবা আমার আমার এলাকার আমবাগানের বিশাল মহাজন এত বড় মহাজন আমার দেশ নিজের তো আমবাগান এই এপার থেকে ওপার দেখা যায় না যে কত আমবাগান তার আছে তারপরে বাগানের কোটি কোটি টাকার ব্যবসায় সে একবার গোমরা হয়ে আজমের যায় আর তারপরে ফিরে সেই বছর আল্লাহ পরীক্ষা ফেলে দেয় সেই বছর আমের ফলনও খুব বেশি হয়েছে বলছে এই যে বাবার দরগাহে গিয়েছিলাম আজমের শরীফ গিয়েছিলাম দেখো এবার ফলন বেশি হয়েছে মশিফ মুসলিম না মোরতরে কোনো সন্দেহ নেই এতে যদি সন্দেহ থাকে তাহলে আপনার ইবার নেই এভাবে বুঝতে হবে মক্কার কাফেরাও এই তৌহিদ বিশ্বাসী ছিল তাহলে বর্তমান যুগের অনেক এই জন্য শাইফুল ইসলাম মাহমুদ রহমদ রহমতুল্লাহ আরে কাশপুসু ভাত সংসার নিঃসর নিরসন নামে একটি কিতাব রয়েছে তাতে বলেছেন যে বর্তমান যুগের মুশরেকরা মক্কার কাফের মুশরেক চাইতে দুই দিক থেকে নিকৃষ্ট দুই দিক থেকে নিকৃষ্ট অধম মক্কার কাফেরা আল্লাহকে স্রষ্টা বলে বিশ্বাস করত হ্যাঁ আল্লাহকে নিয়ন্ত্রণকারী বলত আর এখনকার সুফি অনেক মুশ্রেকরা মনে করে যে পৃথিবী গোস আবদাল নিয়ন্ত্রণ করে আছে হ্যাঁ এই ছেলেটি আল্লাহ সৃষ্টি করে আমার বাবা ওই পীর দিয়েছে পীরের দান এটি মক্কার কাফার এটা বিশ্বাস করতে না যে কোনো ছেলেকে মানাত দিয়েছে এটা বিশ্বাস করতো তাদের সির্ক ছিল তৌহিদে এই ভদবন্দ ছিল আল্লাহর জন্য সমস্ত এবাদত নয় কিছু এবাদত দেওয়া যাবে দেব এই শিল্প শুধু ছিল আর তারপরে আরেকটা দিক থেকে বর্তমান যুগের মুশ্রেকরা মক্কার মুশরেকদের চাইতে অধম সেটা হচ্ছে মক্কার মুশ্রেকেরা যখন কঠিন বিপদের সম্মুখীন হইতো তখন এই দেব দেবী সব ভুলে যেত না কোথায় তিনশো ষাটটা মূর্তি সবকে ভুলে যেত দাউল্লাহ উল্লাহিন আলাহদ্দিন এক আল্লাহকে ডাকতো যখন তারা সাগরে পাড়ি সাগর পার করে যখন তারা যেত আপনার সুডানের দিকে আফ্রিকার দিকে হাবাসা তখন ছিল নাম তখন তুফান উঠে গেল আর ডুবো ডুবো অবস্থা তখন তো আজকালকার মতো এই রকমের জাহাজ বিশাল বিশ্বাস ছিল না নৌকা তখন না নাসিয়া মা কানুই আল্লাহ বলছে এইসব যে দেবীকে ডাকতো সেগুলিকে সব কি করতো ভুলে যেত কাকে ডাকতো দাউল্লাহ আল্লাহকে ডাকতো মুকুল লেসিন আলাহুদী তারা বলতো এখন আল্লাহ ছাড়া ওই বড় আল্লাহ ছাড়া এই ছোটগুল কিছু করতে হবে না এদের কোনো ক্ষমতা নেই দাদা বুঝতে পেরেছেন আর বর্তমান যুগে যারা শিরকি আঁকি সুফি সৌফি পিঠমরি দিতে বিশ্বাসী আর মাজার পূজায় বিশ্বাসী তারা যত বিপদ মনে তত বেশি দরগায় ধরনা দেয় প্রথম দিকে মসজিদে আল্লাহর কাছে একটু দোয়া করবে কান্নাকাটি করবে জানলা তুমি ছেলে দাও রোগটা ভালো করে দাও বালা বালামসবো দূর করে দাও হ্যাঁ আর দেখলো যে না কাজ তো হচ্ছে না রে পাঁচ সাত বছর দশ বছর হয়ে গেল ছেলে মেয়ে হচ্ছে না তখন মানুষ সহিত জিন সাহিত্য পরিচিত করবে যে যা অমুক গিয়েছিল শাহজালাল মাজারে ওখানে ওখান থেকে ফিরে এসে ছেলে হয়েছে অমুক গিয়েছিল আজমের শরীফে তার আসে ছেলে হয়েছে অমুক গিয়েছিল ওই বাগদাদ শরীফে যে আজমের ছেলে হয়েছে তো তুমিও চলে যাও মানে যত বিপদ পড়ে তত এরা মুশেখ হয়ে যাবে তাহলে কারা বেশি অধম মক্কার আবু জাহাল আবু আহাব অত অধম নয় যত অধম আজকাল যুগ তারাও অধম ছিল তারাও জাহান এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার চেতে দুটি দিক চেয়ে রয়েছে অন্য সেটা উল্লেখ করা হয়েছে বলে দেব সেটা হচ্ছে যে মক্কার কাফেররা সৎ লোকদের পূজা করত সৎ লোকদের মূর্তি তৈরি করে পূজা করত কিন্তু বর্তমান যুগে এমন এমন ভণ্ড আর অসৎ হ্যাঁ তাদের চুলে জট বাঁধা ছিল তারা কখনো গোসল করত না ফরজ গোসল পর্যন্ত করতো না তারা জেনাবে ব্যবচারে সমকামিতে লিপ্ত থাকতো আর কত নোংরামিতে লিপ্ত তাদের জীবনীতে বলা হয়েছে সেগুলিরও পূজা কর। সেগুলি তাদের বলি হয়ে গেছে ন্যাংটা পীরের পূজা হয় না ন্যাংটা সাধুর পূজা হয় না জি আল্লাহ বুঝার তো অভিজ্ঞ কোরআনে কেরিমে সাক্ষী দিচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের এ আয়াত যে মক্কার কাফেররাও আল্লাহর কাজুলকে আল্লাহর সাথে সুনির্দিষ্ট করত আল্লাহ বলছেন সুরান কাবুতের আয়ত নম্বর একষট্টি তো বলা ইনসা আল তহমান খালাক আসসামা তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার কাফে এদেরকে যে আসমান জমিনকে সৃষ্টি করেছে ওয়াসাক্ষার আসাম সাল কামার সূর্য চন্দ্র কে নিয়ন্ত্রণ করে আল্লাহ অবশ্যই তারা বলবে যে আল্লাহ সূর্য চন্দ্রের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহর হাতে ফাহান্না ইউ ফাকুন তাহলে কোন দিকে ফিরে যাচ্ছ যিনি সব তার এবাদত করো আল্লাহ বলছেন মক্কার কাফেরদেরকে যখন এটা মেনে নিচ্ছ যে আল্লাহ সবই করেন সব কিছুর নিয়ন্ত্রণ করেন সব কিছুর সৃষ্টি করেন সব কিছুর মালিক তো এবাদত আবার দেবদেবীর কেন যিনি দেন তার গুণ গাইব যার খায় তার গুণ গাইব তৌহিদে রবুয়াদকে আল্লাহ কোরআনে একারিমে মেয়ে দলিল হিসেবে তৌহিদুল এ বাদা যিনি দেন তার ইবাদত কর অন্য কেন ইবাদত করবে এই দেব মূর্তি কিছুই দেয় না তারপরও তার সামনে গিয়ে ধর্না দিবা লুটিয়ে পড়বে সেজদা করবে মাজার হলে কিছুই দেয় না তারপরে সেজদা করবে এত অধম কেন আল্লাহ রব আরো এর সাথ করেছে হে নবী তাদেরকে যদি জিজ্ঞাসা করো মক্কার কাফের মান্নাজমান আকাশ থেকে বৃষ্টি কি বর্ষাচ্ছে আজকাল মুসলিম অনেকে গমরা এই যে দুর্গা পূজার সময় আসছে না বৃষ্টি হবে দুর্গা পূজা বৃষ্টি এটি হ্যাঁ ওই দুর্গা দিয়েছে এই যে ওর ওরসে গেছে না সবাই তারপর বৃষ্টি হয়েছে ওই সিরকি কুফরি বেশি আর বদ্ধ পরিকার হয়ে গেল এই যে মাজারে ওরসে লেগেছে বর্ষা বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওই বাবা দিয়েছে এর চাইতে অনেক ভালো ছিল মক্কার কাফের তারা বলতো তাদেরকে যখন জিজ্ঞাসা করেন মান্নাজ আকাশ থেকে পানিকে বর্ষণ করছে আর্দাবাদা মৌতিহা জমিন পৃথিবী বিরান হয়ে যাওয়ার পর অনাবাদ হয়ে যাওয়ার পরে সেটাকে কে জীবন দান করছে আর আপনার চাশাবাজ যোগ্য বানাচ্ছে আল্লাহ অবশ্যই তার বলবে আল্লাহ জি বলিল আলহামদুল হে নবী বল আলহামদুলিল্লাহ যে তোমরা মাললে তো যে আল্লাহ সব কিছু করেন বাল আকসারুহ লায়াকুন কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে নির্বোধ নায়াকেলুন আক্কেল নেই আল্লাহ বলছেন আক্কেল বলছেন না ওই যে লায়াকুলুন মানে আক্কেল নেই তিনি আল্লাহ সুরা যুখরু আযম 78 বলে অনলাইন সাউত মান খলাকহু মুতাযাজ্জিগাশা করো কে তাদর সৃষ্টি করেছে লা ইয়া আল্লাহ অবশ্যই তার বলে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে তাওহিদ রবিয়াতের সম্পর্কে যথেষ্ঠ আলোচনা হয়েছে তাওহিদুল উলুহিয়াহ যার অপর নাম তাওহিদুল ইবাদা ইবাদতের ক্ষেত্রে তাওহিদ ইবাদত কার কাজ ইবাদত কার কাজ আমাদের কাজ বান্দার কাজ সৃষ্টির কাজ কার এবাদত আল্লাহর তাহলে বোঝা গেল বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আমরা যা কিছু করব আ এবাদত বন্দী সেটা অন্যের জন্য যেন না কার জন্য হয় আল্লাহর জন্য নামাজ পড়া আমাদের কাজ কার জন্য সেজদা রুকু হ্যাঁ দোয়া ফরিয়াদ উদ্ধার কামনা ইত্যাদি ইত্যাদি জবাই করা কার জন্য যাবাই করবো জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জি তফ করব আল্লাহর জন্য আল্লাহর ঘরের শুধু অন্য কারো ঘরের করব না আর অন্যের উদ্দেশ্যে অন্যের সন্তুষ্টির জন্য তফ করব না জি কেউ যদি মনে করে আমি হাজিরা আসাদের জন্য তপ করছি ওই পাথরটার তপ করছি তো সে কার তফ করছি রবের তফ করছি রব এক জায়গায় তপ করতে এখানে এই ঘরটা আমার ঘর এই ঘরে তফ করলে আমার তফ অফ হবে তফ

অন্তরের বাদ অসাধারণ ভালোবাসা কার জন্য স্ত্রীর জন্য নয় ছেলেমেয়ের জন্য নয় স্ত্রীর ভালোবাসা ছেলেমেয়ের ভালোবাসা তো রবের ভালোবাসার প্রাধান্য পায় তাহলে জি হ্যাঁ অসাধারণ ভয় এটা জিন কেউ নয় আর খুনি কেউ নয় আর জালেম শাসক কেউ নয় কথা বোঝা গেছে না কাকে ভাই করেন মালিক কেউ নয় কফিল কেউ নয় কাকে রব কি অসাধারণ ভয় অসাধারণ সাধারণ প্রাকৃতি যেটা প্রাকৃতিক ভালোবাসা প্রাকৃতিক আপনার কি বলছে ভয় প্রাকৃতিক আশা কিছু আশা সাধারণ আশা যে ভাই আমার বন্ধু মানুষ আর হঠাৎ করে দশ হাজার প্রয়োজন হয়েছে আর উনি দিতে পারবেন এই আশা অসুবিধা নেই কিন্তু যদি ধরেন কাউকে খুব ভালোবাসেন কোনো আলেমকে পীর কে খুব বেশি ভালোবাসেন পীর আলেম নাই কিন্তু দুটো একসাথে বলার মানে কখন বোঝবেন না যে আলেমের সাথে আলেমকে এক করে দিবেন কবর দান না জি কিন্তু উদাহরণস্বরূপ বললাম কারণ শিরিখ পীরের ক্ষেত্রে বেশি হয়ে থাকে আলেমের ক্ষেত্রে সাধারণত শিরিপ হয় না যদি মনে করে যে আমি সৌদি আরবে থাকলে কি হবে আমার টাকা পয়সার কোনো অভাব হবে না এখান থেকে যদি আমার যে পীরের আমি মরিদ সারসিনার মরিদ চর্মনায়ের মরিদ যদি বাবাকে ডাক দি চোখ বন্ধ করে উজানের মরিদ যদি বাবাকে ডাক দি বাবা গো আমার টাকা পয়সার অভাব হয়েছে খাওয়া দাওয়ার নেই পৌঁছে যাবে তাহলে এটার নাম কি সের অসাধারণ আশা রাখলেন হ্যাঁ যেটা সাধারণত হয় না একজন আল্লাহ না করে কোথাও আগুন লেগে গেছে আর সে বিল্ডিং এ ফেসে গেছে আর এই বিল্ডিং এর বাইরে ও ও যদি চিৎকার করে আমাদের কানে আওয়াজ পৌঁছিবে না সেখান থেকে যদি মনে করে হ্যাঁ যে কেউ তো আমাকে দেখছেও না আর শুনছে না আর আমি এখানে ফেসে গেলাম বিপদে আমি তো কিছুক্ষণে জলে শেষ হয়ে যাব অথবা নদীতে সাগরে ডুবছে ডুবে শেষ হয়ে যাব তো শেখকে ডাক দি ওখান থেকে যদি ডাক দেয় ধরেন এই যে সমুদ্র বীজ এইখানে আছে এক দেড় কিলোমিটার এখান থেকে যদি ডাক দেয় শেখ আমাকে উদ্ধার করুন তাই কি সের কিন্তু তার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে আগুন গেছে জানলা দিয়ে বলছে ভাই আমাকে উদ্ধার করেন বলছে উদ্ধার করেন উদ্ধার করেন কি নয় কারণ এটা করতে পারবে মানুষ এই জন্য সাধারণ আর অসাধারণ পার্থক্য করতে হবে তো এবাদত বন্দে সেটি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক কথার দ্বারা হোক বা আমল দ্বারা হোক কিছু এবাদত আছে বাচনিক এবাদত কিছু আছে কর্মগত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত কিছু আছে আর্থিক এবাদত সবগুলি কার জন্য হবে আল্লাহর জন্য এবং আল্লাহর জন্য যখন এবাদত হবে অন্যকে না না করতে এবাদ আল্লাহ না আল্লাহ ছাড়া কারো সামান্যতম এবাদত অংশ নেই শেষ রাষ্ট্রপতি সামান্য অংশ নেই রাজা কোনো অংশ নেই কোনো অংশ নেই রুকুতে ঝুঁকে কোনো অংশ নেই তাদের রবের অংশ এটা রসুলের অংশ নিয়ে রসুলের অংশ হচ্ছে আনুগত্য করা আতিউল্লাহ আতিউল্লাহ রসুলের অংশ হচ্ছে যে তিনি তার অনুসরণ করে ইত্তেবা ফত্তাবিউনি হাবিবকুমুল্লাহ বোঝা গেছে কিন্তু এ বাদত যতগুলি ধরন প্রকরণ রয়েছে সবগুলি কার জন্য আল্লাহর জন্য এই জন্য ঝুঁকে সালাম করা হুজুর সালাম আলাইকুম এক ধরনের রুকু জি এক ধরনের শির্ক জি সেটা বড় শিরকে পৌঁছে যেতে পারে আর কমপক্ষে পক্ষে ছোট এর দলিল কোরআন অনেক রয়েছে অনেক রয়েছে এবাদতর কথা সুরায় বাকারায় মানবজাতিকে প্রথম দিকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তাই না প্রথম বর্ণনা করা হয়েছে মত্তাক মমিনদের কথা হদাল্লিল মত্তাক তারপরে বর্ণনা করা হয়েছে ইন্নেল্লাকা ফারুসাবা ওনা আলীম আনজার তামলাম তুরুজাম্লাম কাফেরদের কথা খাঁটি মুসলিম খাঁটি কাফের দুই কাটাগরি মানবজাতির তৃতীয় তারপরে বর্ণনা অমিনান না সবাই পুলাম্ না বিল্লাহ হবিলি অমিলা আফেরি অমাম কিছু কিছু মানুষ আছে মুখে তো বলে আল্লার প্রতি ইমান নিয়ে ইসলাম মানি কিন্তু অ আসলে তারা কিন্তু মবে মমিন নয় তারা অমা হম বে মমেনীন আল্লাহকে আল্লাকে প্রতারিত করে আল্লাহকে ধোকা দিতে চায় তা সম্ভব আল্লা বলছেন তিন নম্বর এর নাম কি মুনাফে তিন ভাগে ভাগ করার পরে হে মানব জাতি এ আইয়ো সমস্ত মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন অ বদু রাপ্পা কুমাল খালা খাত বললে লেদিন আ মিনকাবিলা আল্লাহ করতে থাকুক করা তো কোরআন এখানে বহু আয়াত রয়েছে যেখানে এবাদ বন্দীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আম ভাবে খাস ভাবে আল্লাহ তাবুদু ইল্লাহ আল্লাহর চূড়ান্ত ফয়সাল রবের চূড়ান্ত ফয়সালা যে তার এবাদত ছাড়া কারো এবাদত আল্লাহ তাবুদ এবাদত করিও না আসলে হচ্ছে চলবে না কার চলবে ইল্লা একমাত্র ইয়াও তার আল্লাহ একমাত্র কত তাগিদ ও আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহিশায়া সূরা নিসা আয়াত 36 এই ভাবে জি বলায় এই তাওহীদের কথা বলছিলাম জি যেই জন্য समस्त নবী রাসূলগণকে পাঠানো হয়েছে কারণ মক্কার কাফেররা যখন আল্লাকে রব মানতো আল্লাকে স্রষ্টা মানতো অনেক জাতি আছে হিন্দুদের মধ্যে দেখেন যদিও রুবিয়াতো শিরক আছে কারণ মনে করে যে অন্য দেবদেবীও দিতে পারে কিন্তু কিছুটা তহিদ রবুবি আছে সেটা কি ওপর এলাকাকে বলে কখনো বলে যে দেব আমাদের সৃষ্টি করেছে বলে যে ওপরওয়ালা ওপরওয়ালা বলে না বলে না তাহলে তৌহিদ রবি আর কিছুটা অন্তত নলেজ আছে বা কিছুটা ধারণা আছে বিশ্বাস আছে কিছুটা ওতে কিছু হবে না মক্কার কাফেরা পুরোটাই মোটামুটি সামান্য কিছু শির কলমার সামান্য কিছু দিকে শির ছিল তহিদ রবিহাতে তাদের না হলে পুরোপুরি তহিদ রবিহা ঠিক ছিল তারপরও তাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রসুল সবচেয়ে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআন খেরি কাদের জন্য বিশেষভাবে এক নম্বরে মক্কার কাফেরদের জন্য তারপরে সারা বিশ্বের মানবতার জন্য কারণ প্রথম সম্বোধন কাকে করেছেন রসুল্লাহ কোরআন প্রথম কোথায় নাজল হয়েছে মক্কাই তাহলে শুধু আল্লাহকে রব মারলে আর আল্লাহর কাজগুলি আল্লাহর আর এবাদত বন্ধু গিয়ে আমি মাজারের করলেও অসুবিধা নেই আর জিনের করলেও অসুবিধা নেই জিনের কাছে সাহায্য চাইলেও অসুবিধা নেই জিন বসে করতে গিয়ে সেই করলে অসুবিধা নেই এই যদি হইতো এটাই যদি হইতো তাহলে তাদের জন্য নবীর হসলে প্রয়োজন ছিল কোরআন নাচালে প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না এবং তোমাদেরকে আল্লাহ কাফের বলে আখ্যায়িত করেছেন না করেননি বল হে নবী বলে কাফেররা এটা এক নম্বরে কাকে বলা হয়েছে মক্কার কাফেরদেরকে বলা হয়েছে হে কাফেররা তোমরা কম্পর্মাজ করতে আসছো যে মোহাম্মদ চলো কিছুদিন আমরা তোমার ধর্ম কর্ম করি আর তুমি আমাদের ধর্ম কর্ম করো না আবোধ মা তো আবোধ তুমি না মা আবোধ ঘোষণা করলেন না করলেন না তাহলে তাদের কাফের বলা হয়েছে তহিদুল অলুহিয়ার জন্য মানব জাতি দুই ভাগে ভাগ হয়েছে এমাদতের তহিদের ক্ষেত্রে মানব জাতি নু আলি যুগ থেকে দুই ভাগে ভাগ মমিন আর কাফের হয়ে গেছে আদম আলি সাল্লামের কিছুদিন পর থেকে আর এই তহিদের কারণে জান্নার জাহান্নাম তৈরি হয়েছে তহিদের কারণে তৈরি হয়েছে সুতরাং এই তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই তৌহিদের দাওয়াত না দেন এবাদতের দাওয়াত না দেন আল্লাহ দাওয়াত হচ্ছে সার্বভৌমত্বের অধিকারী আল্লাহ হ্যাঁ রাজত্ব হবে আল্লাহর হুকুম চলবে আল্লাহর দেশ শাসন হবে আল্লাহর বিধান দিয়ে কিন্তু মাজারে পূজা চলবে না এবাদত কি সমস্ত আল্লাহর হবে এই তহিদুল এবার তহিদুল উলুহার দাওয়াত নেই এখয়ানি মানা আছে কথা বুঝছেন যদি এটাই যথেষ্ট হইত তাহলে আর নবির কোনো প্রয়োজন ছিল না আসমানি কিতাবের প্রয়োজন ছিল কারণ যুগে যুগে যত মুশ্রি জাতি আছে সবাই কিন্তু রবকে রবকে রবের কাজগুলি শুধু তারা এবাদতবন্দীতে দেব দেবদেবীর পূজা করত বা শিরিক করত জি আর প্রাচীন যুগ থেকে দুই রকমের শিরিক চলে আসছে হ্যাঁ মানুষকে দাফন করে পূজা করা আর না হলে দাঁড় করে প্রতিমূর্তি তৈরি করে পূজা করা দুটোই চলে আসছে পরম্পরা যখন থেকে এই সূচনা হয়েছে তো এই ছিল এই সম্পর্কে আলোচনা তো আম্বে রসুলগঞ্জের সাথে তাহলে ঝগড়া দ্বন্দ্ব কি নিয়ে ছিল এটা নিয়ে দ্বন্দ্ব ছিল কারণ মহম্মদ শোসাল্লাহ বলছেন যে রব হচ্ছেন আল্লাহ আর মক্কার কাফের বলছে রব হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন কে আল্লা মহম্মদ হোসাল্লাহ বলছেন না মক্কার কাফের বলছে তাহলে ঝগড়া কোথায় ঝগড়া হচ্ছে যে রব যখন আল্লাহ প্রতিপালন আল্লাহ করে দেন সব আল্লাহ তো আবার এই তিনশো সাতটা মূর্তি কেন ঝরাও এগুলো কথা বোঝা গেছে

তহিদুল আসমা শেফা তহিদুল আসমা শেফাত কাকে বললি। কলামারা বলছেন ওয়া ইফরাদুল্লাহী আজ অজাদ আল্লাহ একত্র প্রতিষ্ঠা করা বেমাল আহ মেলা আসমা শেফাত তার যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলির ক্ষেত্রে নাম গুণাবলির ক্ষেত্রে আল্লাহর নামে কারো নামকরণ করবেন না তারপরে আল্লাহর গুণগুলি কাউকে দিয়ে দিবেন না গেছে আল্লাহর নামে আরও বিভিন্ন দিক রয়েছে আল্লাহর নামগুলিকে বিকৃত করবেন না আল্লাহর যেই নাম দেওয়া হয়নি সেই নামে নামকরণ করে আপনি আল্লাহকে ভগবান বলবেন না ঈশ্বর বলবেন না ওপর বলবেন বলতে যাবেন না আপনি ঈশ্বর পরম ঈশ্বর বলতে যাবেন না আর আপনার খোদা বলতে যাবেন না বুঝা ইয়াসনা বলতে যাবেন না ফার্সি ভাষা ইয়াসদা বলা হয় খোদাও ফার্সি ভাষা খোদা আরবি শব্দ না ফার্সি থেকে উর্দুতে গেছেন

এই তৌহিদের দুটো দিক রয়েছে এই তৌহিদের দুটো বুনিয়াদি দিক রয়েছে এই দুটো দিক আলোচনা করে ইনশা আল্লাহ আমাদের আলোচনা শেষ হয়ে যাবে একটি দিক হচ্ছে ইতিবাচক এসবাত আরেকটি হচ্ছে নেতিবাচক নাফি বা তনজি এসবাত মানে ইতিবাচক পজিটিভ আল্লাহ রবুল আলমিনের যেসব নাম গুণাবলী রয়েছে সেগুলিকে আপনি সাব্যস্ত করবেন স্বীকৃতি দান করেন মেনে নেবেন

লাহু লাসমাউল হোসনা তার সুন্দর সুন্দর নাম রয়েছে এইভাবে জি যত নাম আল্লাহ রয়েছে যা আল্লাহ তার কিতাবে সাব্যস্ত করেছেন আউ আস বাতাহু লাহু নবী হোসন বা নবী সাব্যস্ত হয়তো কোরআনের নেই সেই নামটি কিন্তু নবী শাসলাম সেই নামটি হাদিসে উল্লেখ করেছে আল্লাহর নাম বললে কারণ তিনি তার কাছে ওহি হয়েছে কোরআন ছাড়া ওই হয়েছে হাদিস ওহি মিনাল আসমা আল সে আল হোসনা ও সেফাতুল্লাহ সুন্দর সুন্দর নাম বা সুন্দর সুন্দর গুণাবলী কিভাবে সাব্যস্ত করবেন আল্লাহ যেমনটা আল্লাহর ওইভাবে যেমন ভাবে আল্লাহর জন্য উপযোগী সেইভাবে আপনি সাব্যস্ত করবেন তাহারিফিল্লাহ তাতে কোনো বিকৃতি ঘটাবেন না অর্থেরও বিকৃতি ঘটাবেন না শব্দেরও বিকৃতি ঘটাবেন না আপনি যেমন আমাদের দেশে কারোনা আব্দুর রহিম থাকে কি বলে রহিম তো বলে ওটা তো একটা না যায় হইলো খানিকটা কিন্তু ওর চেয়ে বড় অপরাধ নামটাকে বিকৃত করে বলা বলে না খারাপ করে বিগড়ে নাম বলে না হ্যাঁ শেষখানে রে লাগিয়ে দিল হ্যাঁ জব্বার তো শেষখানে রে হ্যাঁ তাই না কারণ আল্লাহর নামকে আমি বিকৃত করতে চাইছি আমার জবান দিয়ে সেই জন্য আমি আপনাদেরকে ইঙ্গিত বোঝাচ্ছি তো এই যে বিকৃত করে নামকে বিগড়ে নাম বলা অথচ আল্লাহর নাম সেটা আল্লাহ নামের সাথে তার নাম সম্পৃক্ত সেখানে আল্লাহর অবুদিয়ত সেখানে গোলামিয়াত প্রকাশ পাচ্ছে তো বলছেন যে তাতে যেন কোনো বিকৃতি না ঘটে আও তা মানাহা অর্থের অপব্যাখ্যা করবেন না আল্লাহর নেমে আসা কি করে জানেন আশারিরা বলছে আল্লাহ রহমত নেমে আসে আল্লাহ প্রথম আকাশে আসেন না আল্লাহ রহমত নেমে আসে জি কথা বলছেন না এইরকমই বিভিন্ন ক্ষেত্রে তার অপব্যাখ্যা নাই কুদরতি শুনেছেন দেশে আল্লাহ আল্লাহ তা তেল হাঁকাই কাহা অথবা সেগুলিকে নিষ্ক্রিয় করে দেওয়া সেগুলো কোনো অর্থই নাই অর্থ নাই না শুধু কোনো অর্থ নাই তা কি অথবা ধরনের নাই করা আল্লাহর হাত কারো মতো না এটা বলা যাবে না হ্যাঁ আল্লাহ অমুকের মতো বা অমুক আল্লাহর কথা জি হ্যাঁ আল্লাহর কিছুর তুলনা সৃষ্টির সাথে করা যাবে না আল্লাহর সাথে তুলনা করা যাবে না তো তাহলে ইতিবাচক সাব্যস্ত করা যেভাবে আল্লাহ এবং তারাসুর সাব্যস্ত করেছেন বা স্বীকৃতি দিয়েছেন নিজের পক্ষতে তাহলে নাম আমরা বানাইতে পারবো না নিজের পক্ষ থেকে নাম আমরা বানাতে পারবো না এক কথায় যা প্রমাণিত তা বলবো আমরা যা নেই বলবো না নাম গুণাবলীর ক্ষেত্রে দুই নম্বর দুই নম্বর দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে নেগেটিভ তানজি জি আল্লাহকে যত দোষ ত্রুটি ঘাটতি অভাব হ্যাঁ নেগেটিভ দিক যেগুলো রয়েছে মানহানিকর দিক রয়েছে সেগুলির থেকে দোষ মুক্ত করা সব আল্লাহ আল্লাহ সমস্ত ত্রুটি থেকে পাক পবিত্র এই তসবি সেটা কি লাহান কুল্লাই আল্লাহকে সমস্ত দোষত্রুটি মুক্ত ঘোষণা করা নাফিয় মানাফা নফসহি আল্লাহ তার থেকে যেসবকে না করেছে না কষ্ট করে সেগুলিকে না কষ্ট করা যেমন আল্লাহর কোনো সন্তান নেই নেই আল্লাহর কোনো সঙ্গিনী নেই লম ইয়াতাকা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা না তার স্ত্রী না তিনি জনক না জাতক লম ইলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ এগুলো নেগেটিভ সব এগুলো নেগেটিভ এগুলো বলতে হবে আপনাকে নেগেটিভ গুলো বলতে হবে জি লাইসাকা মিসলিহি শাই তার মত কোনো কিছু নেই কিন্তু তিনি শোনেন সামি তার ইতিবাচক হলো এই আয়াতটি খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আয়াতে আগে নেতিবাচক লাইসাকা মিসলিহি সাই আর তার ওহু আসসামিউল বাসির হচ্ছে ইতিবাচক পজিটিভ যে তিনি শোনেন না সর্বশ্রোতা তার নাম একটি আসসামি আর একটি নাম হচ্ছে আলবাসির সর্বদ্রষ্টা সবকিছু দেখেন জি তো বলছেন যে যা আল্লাহ না করেছেন তার না করা যেগুলোতে ত্রুটি হয় যেমন আমাদের কষ্ট হইলে মন ব্যথিত হয় তারপরে কান্না আসে আর সুখের খবর আসলে খুশির খবর হইলে উৎফুল্ল হই আর তার মনটা একবার ফ্রি হয়ে গেছে আর আমার ফুর্তির শেষ নাই আল্লাহর এগুলো হচ্ছে দুর্বলতা যে একটু আগে হাসছিলেন সাথে সাথে হঠাৎ খবর এলো

ভেঙে পড়ছে শরীর চল আর বসে থাকতে পারছি না এ লম্বা হতে হবে খেয়ে দে আরে খেয়ে দে লম্বা হইতে হবে খেতে হবে ক্ষুধা লেগেছে না হলে থাকা যাবে না আল্লাহ রব্বরের সমস্ত খাওয়া দাওয়া পানাহার ইত্যাদি ঘোমনি দেয় থেকে মুক্ত কারণ এগুলি হচ্ছে দুর্বলতার দিক জি তো এই ছিল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আর এর দলিল হিসাবে সেই আরেকটি বললাম লাইসাকা মিসলি সেই আল্লাহর মতো কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই কিছু কিছু অলমায় কেরাম তৌহিদকে তিন ভাগে ভাগ না করে দুই ভাগে ভাগ করেছেন এই কথাটি বলে দেওয়া ভালো হবে কারণ অনেক সময় তো শুনবেন যদি আমাদের দেশে এভাবে আলোচনা হয় না আরও অলমার আলোচনা করে দেয় কিন্তু কথাটি জেনে রাখা ভালো এই তিনটি তৌহিদকে এই নয় যে তৌহিদ তিন ভাগ বিভক্ত আপনি কোরআনের কোনো আয়াতে আছে হাদিস আছে কিন্তু সব এটা কিভাবে তাহলে ভাগ করা হইল ভাগগুলি সাধারণত কিভাবে করা ইস্তেকরা মানে সবগুলি তল্লাশি করে চারিদিকে চিরুনি তল্লাশি করে যে কতগুলো ভাগে কতগুলি ভাগে ভাগ করলে অফ করতে পারছেন না আল্লাহ কতগুলি ভাগে ভাগ করলে আল্লাহর তৌহিদ গুলি সবগুলি মানুষের সামনে সুন্দর ভাবে পরিবেশন করতে পারবো উপস্থাপন করতে পারবো এটা হচ্ছে উদ্দেশ্য যেমন আপনার ছেলে মেয়ে কয়েকটা আছে দেখতে হ্যাঁ দশটা ছেলের মধ্যে সবগুলি টোটালে তিন রকমের থাক আখ লাখ চরিত্র বা লেখা পড়াতে ওই আমার ছেলে মেয়ে গেল দুই রকমের বা তিন রকমের আছে না নাই এটা কোথেকে করলেন আপনি হ্যাঁ স্টাডি করে যে কয় ভাগে ভাগ করা যায় এই এক কিছু ছেলে খুবই ভালো আছে এক কিছু একবারে বেকার আছে পড়াশোনাতে বাইক এতে ব্যবহারে আর কিছু আছে মাঝে মাঝে ইত্যাদি কিছু দেখতে সাদা ফর্সা আছে কিছু তো সামলা আছে কিছু একবারে কালো আছে ধরেন তো ভাগ হইল না হইল না তো ঠিক ওই রকমই কোরআন এবং হাদিস চর্চা করে অলমাই কেরাম মানুষের জন্য তৌহিদের বিষয়টিকে সাবজেক্টটিকে সহজ করার জন্য তৌহিদ তিন ভাগে ভাগ করে কোন আলামারা বুঝিয়েছেন অধিকাংশ আলামারা আর দুই ভাগে ভাগ করেও কিছু আলামারা বুঝিয়েছেন যারা দুই ভাগে ভাগ করেছেন তাদের অন্যতম একজন হানাফি আলেমের কথা বলছি মামের কথা বলছি আর একজন আপনার সালাফি আলমের কথা বলছি সালাফি আলম যিনি বংশগত হাম্বালি ছিলেন কিন্তু সালাফি তিনি ইমাম ইবুল কাইম রাহেমুল্লাহ আর আরেকজন হচ্ছেন হানাফি আল ইবন আবিল ইজ আল হানাফি যিনি আকিদা তাহাবিয়ার একটি প্রসিদ্ধ ভাষ্য লিখেছেন সারহা লিখেছেন এবং এই কিতাবটি মদিন ইউনিভার্সিটিতে পড়ানো হয় বরং বাংলাদেশেও কিছু কিছু হানাফি মাদাস আকিদার কিতাবটি পড়ায় আকিদা তাহাবিয়া কারণ ইমাম তাহাবি হানাফি মহাদ্দেশ ছিলেন ফিকাই তিনি হানাফি ছিলেন কিন্তু আকিদায় তিনি সালাফি ছিলেন তার কিতাবের সারা ইবনু আবিল ইস আল হানাফি তিনি বলছেন তার কথাটি শোনেন দুই ভাগে ভাগ করে বলছেন যে তৌহিদ দুই ভাগ সুম্মদ তৌহিদ আলি দাঁত আলিহ রসুল রসুল্লাহ আল্লাহ নবী রসুলগণ যে তৌহিদের আহ্বান করেছেন ওয়ানাজালাত বেহি কৌতুব আল্লাহর কিতাবগুলি যে নাজেল হয়েছে নাও আনে তৌহিদ হচ্ছে দুই ভাগে বিভক্ত তাহে তৌহিদের ভাগ হানাফি এমরাও করেছেন আর আমার দেশে তহিদ কোথায় ভাগ পেলেন আপনি কোথা থেকে আছে কোন হাদিস আছে তহিদের ভাগের কথা জি এক নম্বর হচ্ছে তাহলে দুই ভাগ করলে তাহলে তিনটাকে ওর মধ্যে ঢুকাইতে হবে আপনি তিনকে যদি দুই করেন তাহলে তিনটাকে দুইয়ের মধ্যে ঢুকাইতে হবে এইটা বুঝাবো আজকে তহিদ ফিল ইসমাত আল মারিফা ইতিবাচক এবং জ্ঞানের ক্ষেত্রে তহিদ ইতিবাচকের ক্ষেত্রে এবং জ্ঞানের ক্ষেত্রে মারেফতের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তৌহিদ একটি আর একটি হচ্ছে তৌহিদ ফিত তলাবে অল কাস্ত তলব করা এবং উদ্দেশ্য করার ক্ষেত্রে তৌহিদ তো ইসবাত আর মারিফার মধ্যে দুটো তৌহিদের প্রকরণ চলে আসবে তিনটি তৌহিদ রবুবিয়া এবং তৌহিদুল আসম আসিফাত ভালো কথা তৌহিদ রবুবিয়া আল্লাহর কাজের ক্ষেত্রে তৌহিদ আর আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে তৌহিদ এই দুটো চলে আসবে ইসবাত সাব্যস্ত করা এবং জ্ঞান অর্জন করা মারিফত এর এর মধ্যে চলে আসবে সামিল হয়ে যাবে একটার মধ্যে দুটো চলে এলো এখন বাকি থাকলো তৌহিদুল এবাদা তাহলে বা তৌহিদুল অলুহিয়া তৌহিদুল তৌহিদুল তলাব অলুহিয়াত কি অবুদিয়াত আল্লাহর এবাদবন্দি করা আল্লাহর এবাদত করে কিসের জন্য মানুষ আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য পাওয়ার জন্য লাভের জন্য সে দুনিয়ার কিছু লাভ লাভ হোক অথবা মূল আসল লাভ হচ্ছেও সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে জান্নাত লাভ করা জাহান্নাম রাজাব থেকে মুক্তি লাভ করা সেটা হচ্ছে আত্মলাভ আল্লাহর কাছে তলব করা আর কাজ আর আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহ অভিমুখী হওয়া তো এটা হচ্ছে তহিদে বা তহিদুল এবাদার যেন অপর নাম বলতে পারেন এর মধ্যে তহিদুল অলুহিয়া চলে এক নম্বরের সঙ্গে বলছে ইসবাত হাকি জাতের রব্বে ও ফাতে আল্লাহর সত্তা এবং গুণাবলী ও আফালি তার কাজ ও আসমাই তার নামগুলিকে সাব্যস্ত করা তাহলে নাম গুনাবলিও চলে আসলো আর আল্লাহর কাজগুলিও চলে আসলো এর মধ্যে আর দুই নম্বর অহুয়া তহিদ তলওয়াল কাস্ত তহিদ তল কাস্ত যেমন তহিদুল এবাদ আজ এটি বা তহিদুল অলিহা সেটি সার আকিদা তাহাবিয়া প্রথম খন্ড বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এমাম ইবনুল কাইম রাহেমাল্লাহ বলছেন মাদারেজুল সালেকিন তার একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তার তৃতীয় খণ্ড চারশো আঠারো পৃষ্ঠায় বলছেন তিনি যে লিয়ান্নাল কোরআন কুল্লহু কোরআনে কারিম পুরোটাই তৌহিদ ইম্মা খাবুর আনিল্লাহ ও আসমা সেফাদে কোরআনে আল্লাহ সম্পর্কে আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে আল্লাহর আফা আলী কাজ সম্পর্কে আকোয়ালি আল্লাহর কথা কালাম সম্পর্কে হয় আলোচনা রয়েছে ফাহাজ তৌহিদুল এলমিয়াল খাবরী আল ইতে কাদি এর নাম হচ্ছে তৌহিদ এলমি খাবরী ইতে কাদি যেটাকে এমাম ইবিন আবিলিজ হানাফি এমাম তিনি বললেন তৌহিদুল ইসবাত ওয়ালা মারিফা ইসবাত মারিফাত নাম দিলেন তিনি তৌহিদ মানে জ্ঞান অর্জনের তৌহিদ খাবরি আল্লাহর খবর এতেকাত বিশ্বাসগত তৌহিদ যার মধ্যে দুটো চলে আসলো দুটো কি কি ওই তিনটার দুটো তৌহিদ রবু এবং তৌহিদুল আসমা সেফাত আর বলছেন ওহিম্মা দাওয়াতুন এলাই বাদাতিল্লাহ ওয়াহদাহুল আসে অথবা আল্লাহর এবাদতের জন্য দাওয়াত দেওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহ এবাদত করে যার কোনো শরিক নেই মা এ মায়ুবাদ মিন্দুনি আল্লাহ ছাড়া যেসবের পূজা হচ্ছে যুগে যুগে সেগুলিকে পরিত্যাগ করা হাজা হুয়া তৌহিদ আল এরাদি আর তলাবি এর নাম হচ্ছে তৌহিদ এরাদি আল্লাহর উদ্দেশ্য করা ইচ্ছা করা এবং তলব করা হ্যাঁ আল্লাহর কাছে তলব করা এবং আল্লাহকে উদ্দেশ্য করা যার অপর নাম তৌহিদ ফিত তলাবি অল কাস্ত যেমন এমাম হানাফি ইবন ইসরাহ বললেন তো আর এরই অপর নাম যারা তিন ভাগে ভাগ করেছেন সেটা হচ্ছে এবাদা তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে তৌহিদকে দুই ভাগে ভাগ করেন অথবা তৌহিদকে তিন ভাগে ভাগ করেন মানুষকে মানুষকে তিন ভাগে ভাগ করলাম একটু আগে কি বললাম মুসলিম কাফের আর মোনাফিক

তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারছি ঠিক ওই রকমই মানুষকে বোঝানোর জন্য হয় দুই ভাগে ভাগ করে বোঝান আর হলে তিন ভাগে ভাগ করে বোঝান আল্লাহর সঠিক দান করেন এবং তৌহিদ প্রতিষ্ঠার তৌফিক দান করেন তহিদ সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জনের তৌফিক দান করেন তৌহিদ মোতাবেক আমলের তৌফিক দান করেন এবং তৌহিদের দিকে আহ্বানের তৌফিক দান করেন এবং আল্লাহ রব আলমে নামত তৌহিদি জীবনে বরকুদ দান করেন যাহার নামে রাজাব থেকে রক্ষা করেন ہمارے توحید کے نازاتر وسیلا حسب اللہ جانا قبول کریں اللہ رب جنت الفر دان کریں وصل اللہ وسلم محمد وعلا آلہ وصحبہ اجمائیں